Assalamualaikum, welcome back to my channel. আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাচ্চাদের বালিশের কভারের টিউটোরিয়াল শেয়ার করতে চলেছি। তবে একই পদ্ধতি অনুসরণ করে আপনারা বড়দের বালিশের কভারও তৈরি করতে পারবেন, নিয়মে কোনো তফাত নেই। কাটিংয়ের শুরুতেই বালিশের কভারের পেছনের পার্ট অর্থাৎ ব্যাক পার্টটি কাটিং করতে হবে। তো ব্যাকপার্টটি কাটিং করার জন্য, এটা যেহেতু বাচ্চাদের বালিশের কভার সেজন্য আমি এটা লম্বা নিয়ে নিচ্ছি 15 ইঞ্চি এবং চওড়া নিয়ে নিচ্ছি 11 ইঞ্চি। 15 ইঞ্চি এবং 11 ইঞ্চিতে আমি মার্ক করে দেওয়ার পর স্কেলের সাহায্যে মার্কগুলোকে মিলিয়ে নিচ্ছি। আপনারা যখন বড়দের বালিশের কভার তৈরি করবেন তখন সেই অনুসারে মাপ নিয়ে তারপর কাটিং করে নেবেন। তো দেখুন ভিউয়ার্স, আমি স্কেলের সাহায্যে মার্জিন করে নিয়েছি। এরপর আমি সেই মার্জিন অনুসারে বালিশের কভারের পেছনের পার্টটিকে কেটে নিচ্ছি। ব্যাক পার্টটিকে আমি কেটে নিয়েছি। এরপর আমি পুরো কাপড়টিকে আবারও এক ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি, তার ওপর আমি ব্যাক পার্টটি রেখে দিচ্ছি। দেখুন আমি যে কাপড়টা ছিল তার একদম মাঝ বরাবর কাপড়টিকে রেখেছি এবং চারপাশে আমি 3 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এই মার্কের অংশটুকু আমাদের বটা যাবে। তো আপনারা চাইলে এর থেকে আরেকটু কমও নিতে পারেন, যেহেতু এটা ছোটদের বালিশ। তবে আমার কাছে এক্সট্রা কাপড় ছিল তাই আমি 3 ইঞ্চি করে নিয়েছি। তো দেখুন ভিউয়ার্স, চারদিকে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে মার্ক করে আমি তারপর সামনের পার্টটিও কেটে নিয়েছি। এরপর আমাদের ঝালরের অংশ কাটিং করতে হবে। তো ঝালরের অংশটি কিভাবে কাটিং করতে হবে, একদম ব্যাক পার্টের যে চওড়ার অংশটি আছে সেই চওড়ার অংশটি বরাবর আমি দাগ দিয়ে নিচ্ছি। এরপর আমি ঝালরের লম্বা নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি, অর্থাৎ ঝালরের চওড়ার মাপ হবে ব্যাক পার্টের মাপের সমান এবং লম্বা নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। তো আপনারা 4, 5 বা 6 ইঞ্চি নিতে পারেন। বালিশের কভার কাটিং আমাদের কমপ্লিট। এরকম 3টি পার্ট বের হয়েছে, ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এবং ঝালরের পার্ট। কাটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার কিভাবে সেলাই করতে হবে সেটা একটু ধারণা আমি দিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে ফ্রন্ট পার্টটি রেখেছি, অর্থাৎ সামনের পার্ট, এবং তার উপরের পিছনের পার্টও রেখেছি। তার মাঝখানে ঝালরের পার্টটি রাখতে হবে। এরপর চারদিক থেকে বোটে এভাবে সেলাই করতে হবে। তো দেখুন ভিউয়ার্স, আমি সেলাই করতে চলে এসেছি। তো আশা করি আপনারা মনোযোগ সহকারে এটা দেখবেন। তো প্রথমে আমি 3 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, যেহেতু আমরা সামনের অংশটি 3 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম তাই আমি 3 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, দুই পাশ থেকে এবং ওপরের দিক থেকে। এইভাবে 3 ইঞ্চি 3 ইঞ্চি মার্ক করার পর এই পর্যায়ে আমি ঝালরের অংশটি নিয়ে নিচ্ছি। তো ঝালরের অংশটি আমি এই মার্জিনের ওপর বসিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ডাবল ফোল্ড করছি। প্রথমে চিকন করে একটু বোটে নিচ্ছি, তারপর আমি মোটা করে বোটে নিচ্ছি। তো এইভাবে করে আমি বোটে তারপর আমি সেলাই করে দিচ্ছি। এমনভাবে সেলাই করতে হবে যেন ঝালরের প্রায় 1/2 ইঞ্চি কাপড় সেলাইয়ের ভেতরে থাকে, তা না হলে কিন্তু ভিউয়ার্স ঝালরটি খুলে যেতে পারে। তো দেখুন ভিউয়ার্স, আমি বালিশের কভারের উপরের সাইডটি সেলাই করে নিয়েছি, অর্থাৎ সামনের পার্টের সাথে ঝালরের পার্টটিকে আমি অলরেডি অ্যাটাচ করে নিয়েছি। এরপর আমি ঝালর বরাবর পেছনের পার্টটি রেখে দিচ্ছি। তবে তার আগে পেছনের পার্টটির যেই সাইডটি উপরের দিকে থাকবে সেই সাইডটিকে ফোল্ড করে তারপর সেলাই করতে হবে। এটা যেহেতু কিনারের পাশ কাটিং করেছি তাই আমি এক ভাঁজ করে সেলাই করছি। তবে যদি আপনারা কিনারের পাশটি না কাটিং করে থাকেন তাহলে কিন্তু 2 ভাঁজ করে তারপর বোটে সেলাই করতে হবে। পেছনের পার্টটিকে বোটে আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি ঝালর বরাবর আমি এটাকে বসিয়ে দিচ্ছি। সামনের পার্টের ওপর পিছনের পার্টটি মাঝ বরাবর বসিয়ে এবার আমি 2 সাইড বোটে সেলাই করব। তবে আমি প্রথমে হালকা করে একটু বোটে নিয়ে তারপর আরেক ভাঁজ করে তারপর সেলাই করে দিচ্ছি। তবে এই ক্ষেত্রে কিন্তু ভিউয়ার্স, শুরুতে আমাদের কোনাটা ভিতরের দিকে একটু ফোল্ড করে দিতে হবে। তো এইভাবে করে হালকা ভিতরের দিকে বোটে আমি খুবই সুন্দরভাবে একটি কোনা বের করে নিয়েছি। এরপর আমি সেই কোনা থেকেই সেলাই করা শুরু করছি। এরপর খুব সতর্কভাবে আমি কোনাটিকে ঘুরিয়ে চওড়ার অংশটি পুরোপুরি সেলাই করে নিব।
একটি সাইড সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার বালিশের কভারের নিচের দিকটা সেলাই করতে হবে। তো নিচের দিকটা সেলাইয়ের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করতে হবে ভিউয়ার্স। ডাবল ফোল্ড করে তারপর সেলাই করতে হবে এবং কর্নারের দিকে বোটে একটা কোনার শেপ বের করতে হবে। তো দেখুন ভিউয়ার্স, খুবই সতর্কভাবে এইভাবে সমান মাপের বোটে তারপর বালিশের কভারের চারদিকটা সেলাই করে নিতে হবে। বালিশের কভারটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গিয়েছে। আমি আশা করি এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই বালিশের কভার তৈরি করতে পারবেন। তারপরেও কোথাও কোনো অংশ না বুঝে থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি সেখানে অবশ্যই রিপ্লাই করব। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সবাইকে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। এছাড়া নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।